এখন আমরা শিখব ছাগলের কৃত্রিম প্রজনন ছাগলের যেটাকে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন বলা হয় যেটা শর্ট ফর্মে আমরা এআই বলে থাকি তো একটা সময় ছিল যে সময় ছাগলের কৃত্রিম প্রজনন হতো না বা এরপরে যখন কৃত্রিম প্রজনন প্রথমের দিকে করানো হতো কৃত্রিম প্রজননে কিন্তু বেশিরভাগটাই কনসিভ হতো না প্রেগনেন্ট হতো না তো তার পার্সেন্টেজ খুবই কম ছিল কিন্তু বর্তমান সময়ে যত দিন যাচ্ছে দিন দিন ছাগলের যে আর্টিফিশিয়াল ইনসেমিনেশন সেটা কিন্তু ভালোর দিকে চলে গেছে তো প্রথম হচ্ছে আমাদের জানতে হবে ছাগলের এআই আমরা কেন করব আমরা তো জেনে আসছি এতদিন ধরে যে একটা ফিমেল যখন ছাগল হিটে চলে আসছে আমরা কোনো মেলের কাছে নিয়ে যাই পাঠার কাছে নিয়ে গিয়ে তাকে ব্রিডিং করাই কিন্তু দেখা যাচ্ছে বর্তমান সময়ে কিছু খামারিদের অজান্তে ইনব্রিডিং হয়ে যাচ্ছে ইনব্রিডিং কথার অর্থ মানে একই রিলেশনশিপের মধ্যে তাদের ব্রিডিং হতে হতে মানে প্রজাতিগুলো নষ্ট হয়ে যাচ্ছে ধরুন ব্ল্যাক বেঙ্গলের প্রজাতি আমরা সাধারণত গ্রামে কি করি যদি কোনো ফিমেল একটা হিটে আসে কোথাও পাটা ছাড়া আছে সেটাকে দিয়ে ব্রিডিং করাই দেখা গেল ফিমেলটার বাচ্চা হলো বাচ্চা হওয়ার পর দুটো ফিমেল বাচ্চা হলো সেই ফিমেল বাচ্চা দুটো যখন উপযুক্ত হলো আবার সেই একই পাঠার কাছে নিয়ে যাচ্ছি অর্থাৎ মেয়েকে দিয়ে বাবার প্রজনন করাচ্ছি আর এইভাবেই ইনব্রিডিং হয়ে যাচ্ছে নিজেদের রিলেশনের মধ্যে আর এই জন্যই ব্ল্যাক বেঙ্গল কিন্তু ধীরে ধীরে প্রজন্মটা প্রজাতিটা নষ্ট হয়ে যাচ্ছে তো শুধু ব্ল্যাক বেঙ্গল না সমস্ত ব্রিডের মধ্যে তাই হচ্ছে এবং ভালো কোয়ালিটির মেল আমরা কিন্তু খুঁজে পাচ্ছি না এবার গরু সম্পর্কে যাদের কম বেশি ধারণা আছে জানেন যে ভারতবর্ষের মধ্যে হাতে গোনা কয়েকটা গরু আছে যার মাধ্যমে সারা ভারতবর্ষের মধ্যে কিন্তু গরুর এআইগুলো হয় যার স্পামকে কালেকশন করে সারা ভারতবর্ষের মধ্যে সাপ্লাই হয় তো ভালো কোয়ালিটি এবার ভালো কোয়ালিটি কোনটাকে বলা হচ্ছে ধরুন একটা মেল যখন নেওয়া হয় একটা মেলের স্পামকে যখন ব্যবহার করা হয় ওর অনেক কটা দিক দেখতে হচ্ছে প্রথম হচ্ছে ওর মা কেমন ছিল ওর মায়ের দুধ কেমন হতো এরপরে হচ্ছে ওর মায়ের মা কেমন ছিল তার দুধ কেমন হতো ওই হিসাবে কিন্তু একটা ভালো মেলকে সিলেক্ট করা হয় তো ছাগলের ক্ষেত্রে সেটাই তো বেশিরভাগ ক্ষেত্রে ছাগল হিটে আসলো যে কোনো পাঠা হলেই হলো দিয়ে ব্রিডিং করাচ্ছে আর যার কারণে কিন্তু প্রজাতিগুলো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে তো এই ইনব্রিডিংকে আটকানোর জন্য আমরা এআই করি এছাড়াও আর কিসের জন্য এআই করি ধরুন একটা ফার্মে 20টা ছাগল রয়েছে আমরা দুটো মেল রাখলাম তো ছাগলের একটা নিয়ম আছে কি একবার যখন হিটে আসা শুরু হয় লাগাতার হিটে আসে এমন হয় যে একদিনে 5টা হিটে আসলো বা 6টা হিটে আসলো পাঠা আছে দুটো এবার দুটো পাঠা দিয়ে আমরা কটাকে ব্রিডিং করাবো এবার দেখা গেল কারো ফার্মে একটা পাঠা একদিনে 5টা হিটে এসছে তখন কি করবেন একটা পাঠাকে দিয়ে যদি আমরা একাধিকভাবে একাধিক ছাগলকে যদি ব্রিডিং করে সেক্ষেত্রে তার যে স্পাম কোয়ালিটি সেটা কিন্তু খারাপ হয়ে যায় বা প্রথমে আমি দুটোকে ব্রিডিং করালাম তাদের হয়তো কনসিভ করে নিল আর বাকি তিনটাকে করালাম সেগুলো কনসিভ করলো না এবং এই অতিরিক্ত ব্রিডিং করানোর কারণে সেই মেলের যে প্রজনন ক্ষমতা সেটা দিন দিন লোপ পেতে থাকে দিন দিন ডাউন হয়ে যায় একটা সময় আসে যে সেই ব্রিডিং মেলের আর কোনো ব্রিডিংয়ের এনার্জি থাকে না তো যার জন্যে এই কারণগুলোর জন্যই কিন্তু আমরা কৃত্রিম প্রজনন করাতে পারি তো কৃত্রিম প্রজনন করানোর জন্য আমাদের কিসের প্রয়োজন তাদের যে সিমেন যেটাকে বলা হচ্ছে সেই সিমেন তো সেই সিমেন বর্তমান ভারতবর্ষের মধ্যে অ্যাভেলেবেল পাওয়া যায় ভালো ভালো কোম্পানির সিমেন পাওয়া যায় তো আমাদের সিমেন কালেকশন করতে হবে তো সিমেন রাখার জন্য আমাদের প্রথম প্রয়োজন হচ্ছে কি এই যে কন্টেনার এটা হচ্ছে কন্টেনার যার মধ্যে নাইট্রোজেন থাকে এবং নাইট্রোজেনের মধ্যে সেই সিমেনগুলোকে সংরক্ষণ করা হয় তো সাধারণত নাইট্রোজেনের একটা সিমেনকে সংরক্ষণ করতে গেলে -196°C নাইট্রোজেনের যে তাপমাত্রা সেটা থাকে হচ্ছে -196°C তো 196°C রাখতে হয় তাহলে আমাদের কিসের কিসের প্রয়োজন পড়তেছে প্রথম হচ্ছে একটা কন্টেনার এরপরে আমাদের প্রয়োজন পড়ে হচ্ছে এআই গান এরপর হচ্ছে এআই সিট এরপরে ছাগলকে প্রজনন করাতে গেলে আমাদের প্রয়োজন পড়ে স্পেগুলাম যেটার মাধ্যমে আমরা ছাগলের সার্ভিক্স দেখতে পাবো গরুর ক্ষেত্রে আমরা কি করি র্যাকটমের মাধ্যমে হাত ঢুকিয়ে র্যাকটমের দিয়ে হাত ঢুকিয়ে আমরা সার্ভিক্স খুঁজে এআই করি কিন্তু ছাগলের তো হাত ঢুকানো সম্ভব নয় আর ছাগলের যে সার্ভিক্স সেটা খুব অল্প জায়গার মধ্যেই থাকে 4 থেকে 5 সেন্টিমিটারের মধ্যে আমরা কিন্তু খুঁজে পাই তো যার কারণে স্পেগুলাম হলেই যথেষ্ট সবার প্রথমে আমরা কি করবো ধরুন একটা ছাগল হিটে আসলো হিটে আসার পর আমরা মিনিমাম 12 ঘন্টা পর সেই ফিমেলটাকে এআই করাতে পারি তো এআই করানোর জন্য এবার আমাদের সবার প্রথমে কি করতে হবে ধরুন ছাগল একটা হিটে এসছে আমাকে একটা সিমেন্ট নিতে হবে
তবে সাবধানতা কিছু অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এই নাইট্রোজেন যেন শরীরের মধ্যে না পৌঁছায়, মানে শরীরে গায়ে যেন না লাগে। এই যে এখানে সিমেন্ট রয়েছে, তো আমরা এখান থেকে একটা সিমেন্ট তুলে নেব। এটা বন্ধ করে দিলাম। এবারে আমাদের টিস্যু পেপার থাকতে হবে, টিস্যু পেপার দিয়ে এটাকে মুছে নিতে হবে, যদিও এখন টিস্যু পেপারটা নেই। দেখবেন একটু কাছে আনো, এটা হচ্ছে যমুনাপুরী কোট। এবারে আমাদের থাকতে হবে গরম জল, 35 থেকে 37 ডিগ্রি তাপমাত্রায় আমাদের জল গরম করতে হবে। সেই গরম জলের মধ্যে আমরা ফেলে রাখব, গরম জলের মধ্যে ফেলে রাখবো কতটা সময়, সেটা হচ্ছে 30 থেকে 40 সেকেন্ড। গরম জলে সিমেন্টটাকে ফেলে রাখা হলো, এরপর এটাকে আমরা লোডিং করব। এরপরে আমরা ইয়াই গানের মধ্যে এটাকে লোডিং করে নেব। এবারে আমরা ইয়াই যে গান রয়েছে সেই গানটা কিভাবে লোডিং করব। এবারে দেখবেন এই যে সিমেন্টটা রয়েছে, এর কিন্তু দুদিকে লগ আছে। দেখবেন এই এইদিকে দুটো সিল আছে, এদিকে একটা সিল আছে, হয়তো ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না। এদিকে দুটো সিল আছে, এদিকে একটা রয়েছে। তো আমরা কি করব, এই যেদিকে ডবল সিল রয়েছে সেটা আমরা এই গানের মধ্যে ঢুকিয়ে দেব। এই গানের মধ্যে ঢুকিয়ে দিলাম। এরপরে এই যে সিলটা, এটা আমাদের কেটে দিতে হবে, কেটে দিলে সেই সিমেন্টটা বেরোবে। তো এটা আমরা একদম সুন্দর করে লেভেল করে, এটা সাধারণত সিমেন্ট কাটার পাওয়া যায়, কাটার দিয়ে বা ব্লেড দিয়ে সুন্দর করে কেটে দেবেন, যেন এবড়ো খেবড়ো না হয়, একটু ক্রস করে। 40 ডিগ্রি তাও বেশি হয়ে যায়, 40 ডিগ্রি করলে কোনো অসুবিধা নেই, একটু ক্রস করে বা লেভেল করেও কাটা যায়, যেন এখান দিয়ে সিমেন্টটা বেরোতে পারে। তাহলে আমরা এখানে কেটে দিলাম, হয়ে গেল। এবারে এটাকে আমরা কি করব, এই যে এই গানটা রয়েছে এটাই আমরা একটা শীত চড়াবো, এই শীত যেটাকে বলা হয়, কারণ ডাইরেক্ট এটা দিলে ইনফেকশন হয়ে যেতে পারে, এই জন্য এই শীত। তো এই শীতের মধ্যে দেখবেন এখানেও সেম, এদিকে একটা দেখুন একটা লক মতো রয়েছে, লক মতো রয়েছে। তো আমরা কি করব, এই দিকটা আমরা এই গানের মধ্যে আমরা পরিয়ে দেব, একদম সুন্দর করে পরিয়ে দেব। এবার এই গানটা অটোমেটিক লক হয়ে গেল, কারণ এখনকার বেশিরভাগ গানগুলোই অটোমেটিক লক থাকে, অটোমেটিক লক হয়ে গেল। এবারে আমরা কি করব, ছাগলটাকে ধরব। আমাদের গান লোডিং হয়ে গেছে, আর এই কাজগুলো ফাস্ট করতে হবে, মনে রাখবেন এই কাজগুলো ফাস্ট করতে হবে, খুব স্লো করলে হবে না। এবারে আমরা কি করব, ওর সার্ভিক্স আমরা কিভাবে বুঝতে পারবো। তো যখন হিটে আসে, এখন তো ফিমেল পশুটি হিটে নেই, যার কারণে হয়তো বোঝা যাবে না, যখন ফিমেলটা হিটে থাকবে তখন আমরা কি করব, এই যে স্পেকুলাম, আমরা তার মোট কথা আমাদের স্পেকুলামটা ঢুকাতে হবে। ঢোকানোর পর আমরা এখানে প্রেসার দিলে এবারে আমাদের এই গানটা আমাদের ঠিক পজিশন মতো দিয়ে আমরা এখানে আস্তে করে পুশ করে দেব। এই যে ভিতরে সিমেন্টটা আছে আমরা পুশ করে দেব। এইভাবে আমরা পুশ করে দেব, কিন্তু এটা যেহেতু হিটে ছিল না, যার কারণে আমরা ভিতরে দিতে পারলাম না বা সেটা দেওয়া উচিত নয়, জোর করে সার্ভিক্স খোলা যাবে না, তো আমাদের ভিতরে দিতে হবে। এবং এইভাবে এই অবস্থাতেই তাকে মিনিমাম দু মিনিট এইভাবে রাখতে হবে। রাখার পরে তাকে আমরা নর্মালে ছেড়ে দেব, এবার যেহেতু আমরা নিজেরাই ফার্মার, নিজেরাই যেহেতু রাখবো সিমেন্ট, একবারে হতেও পারে নাও হতে পারে, এরকম একটা মনের মধ্যে ডাউট আমাদের, তো
তাহলে যেহেতু আমার কাছে আমি একজন খামারি আমার কাছে এই জিনিসগুলো রয়েছে তাহলে আমি এই রিক্সে যাব না তো এখন একবার করলাম ঠিক 6 থেকে 7 ঘন্টা পর আমি আবার দ্বিতীয়বার আরেকটা আমি ইয়াই করিয়ে দেব তারপরে 100% সে দুবার যদি হয় একবার যদি মিস হয় কোনো কারণে যদি মিস হয়ে যায় দ্বিতীয়বার সে কিন্তু হবে ঠিক আছে এরপরে এটা আমরা খুলে দিলেই বাস এটা কিন্তু ওয়ান টাইম ইউজ হবে ইয়াই সিট ওয়ান টাইম ইউজ হবে তারপরে বুঝতে পেরে গেছেন আচ্ছা ধরুন ফার্স্ট টাইমে ওই ইয়াইটা করলেন ওটা তো সাকসেস হয়ে গেল দ্বিতীয়বারটা ফের যখন করলেন ওতে কোনো অসুবিধা হবে না ওতে কোনো অসুবিধা নেই প্রথমে যে সিমেন্টটা দেওয়া হলো তার মধ্যে যে স্পার্মগুলো রয়েছে তারা অলরেডি চলে যাবে ফিলোপাইন টিউবের মধ্যে যেখানে শুক্রাণু এবং ডিম্বাণুর মিলন ঘটে ঠিক আছে পরে যে আমি যে যদি ইয়াই করাই এর পরে যে যেটা সিমেন্ট যাবে তত দূর অব্দি পৌঁছাবে না ততক্ষণে ওখানে যে জায়গট তৈরি হওয়ার সেটা অলরেডি তৈরি হয়ে যাবে আচ্ছা